সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভিডিওতে আপনাকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম ওভারভিউ অফ বিকামিং অ্যান ইথিক্যাল হ্যাকার, দেন পরবর্তী ভিডিওতে কথা বলবো জব মার্কেট সম্পর্কে, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের জব মার্কেট কি রয়েছে, দেন রয়েছে হাউ টু মেক এ ব্র্যান্ড ইউনিভার্সাল, দেন এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট পাথওয়ে, যারা লার্নার পাথওয়ে, আমরা যে ভুলগুলো করে থাকি যে কারণে আমাদের ব্যর্থতা আসে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন আমাদের ব্যর্থতা আসে। আমি একটা পিকচার দেখাবো অল স্টুডেন্ট থিম, প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে চিন্তা করে এই পাথওয়েতে যে বিষয়টা রয়েছে, দুইটা পিকচার রয়েছে, একটা পিকচার ড্র করা আর একটা পিকচার হচ্ছে যে রিসার্চ থেকে নিয়ে, একটা পিপল, একটা স্টুডেন্ট, একটা লার্নার। দেখবেন যে তার পা এখানে এবং আরেকটা পা এখানে, সে কি করে একবারে হ্যাকিং শিখতে চা, এটা অল অফ স্টুডেন্ট থিং, বাট তারা চিন্তা করে না সাইবার সিকিউরিটি সেক্টরে আসতে হলে আপনাকে বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে হবে, বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে এবং বেসিক লিনাক্স সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনার ক্লাস ওয়ানে পড়তে হবে, টু এ পড়তে হবে, থ্রিতে পড়তে হবে, দেন আপনাকে ফোর এ পড়তে হবে, দেন আপনাকে ফাইভ এ উঠতে হবে। বাট বাংলাদেশে অনেক কোচিং সেন্টার, তারা এই কাজটা প্রিরিকুইজিট কমপ্লিট করে না, এমনকি যে কোনো ধরনের স্টুডেন্ট তারা এনরোল করে, যে জন্য যদি 50 জন স্টুডেন্ট থাকে অথবা 50 জন লার্নার থাকে, এখানে 10 জন লার্নারও সাকসেসফুল হয় না। এটাই মূলত বেস্ট অফ কারণ স্টুডেন্ট ঝরে পড়ার। সো এই বিষয়টা মাথায় রাখবেন, যেন আপনারা যারা সাইবার সিকিউরিটি কেরিয়ারে যেতে চাচ্ছেন, সাইবার সিকিউরিটি কেরিয়ারে গ্রো আপ করতে চাচ্ছেন, তারা বেসিক কম্পিউটার নলেজ, নেটওয়ার্কিং এবং লিনাক্স, মানে দ্যাটস মিন অপারেটিং নলেজ সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে দেন আপনার হ্যাকিং মেথোলজিতে চলে যাবেন। সো এখানে একটা ভিডিও দেখাবো আপনাদের, এই ভিডিওতে আমি প্লে করার ট্রাই করব, জাস্ট ওয়েট। এই ভিডিওতে মূলত কি বিষয়ে কর্ণপাত করা রয়েছে, সো তাহলে বুঝতে পারবেন যে একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল কতটা স্ট্রাগল করতে হয় তাকে। দেখতে থাকেন ভিডিওটা, যদি দুইবার প্লে করব আমি, মানুষের থিং এবং অন্যজনের যে বিষয়গুলা বিষয়গুলা মূলত একটা ফানি ভিডিও। একজন ইন্টার্ন কিভাবে তাকে দৌড়াতে হয়, সিকিউরিটি অ্যানালিস্ট, সিকিউরিটি অফিসার, পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি ম্যানেজার, হেড অফ সিকিউরিটি, সিআইএসও, এবং কি সিএসও, এবং কি হ্যাকার, কিভাবে তারা মূলত মানে গোথ্র করে। তো আমি কথা বলতেছিলাম অল স্টুডেন্ট থিং, এই বিষয়টাতে আপনাকে কভার রাখতে হবে, আপনাকে মনোনিবেশ করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। সো যদি স্টেপ বাই স্টেপ আপনি গ্রোথ রো না করতে পারেন, তাহলে আপনার ফেলিয়ার হওয়ার সম্ভাবনা প্রায় 90%। সো আপনাকে জানতে হবে বেসিক কম্পিউটার সম্পর্কে, বেসিক কম্পিউটার জানার পরে আপনাকে জানতে হবে নেটওয়ার্কিং সম্পর্কে, আপনাকে জানতে হবে অপারেটিং সিস্টেম সম্পর্কে, আপনাকে জানতে হবে ওয়েব টেকনোলজি সম্পর্কে, আপনাকে জানতে হবে প্রোগ্রামিং সম্পর্কে, আপনাকে জানতে হবে হ্যাকিং মেথোলজি বা হ্যাকিং এর কি অবস্থান থাকে, দেন আপনাকে সাইবার সিকিউরিটি ডোমেইনে পা দিতে হবে। সাইবার সিকিউরিটি ডোমেইনের ভিতরে অনেকগুলো ডোমেইন রয়েছে, যেমন ফার্স্টলি যদি চিন্তা করে রিড টিম,
গুগল করে নিবেন রেড ড্রিম, ব্লু ড্রিম, পার্পেল ড্রিম, পার্পেল ড্রিম, রেড এবং ব্লু টিমের কাজগুলো পার্পেল টিম একত্রে করে থাকে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। দেন আদার কনসেপ্ট হচ্ছে অফেন্সিভ, অফেন্সিভ রয়েছে, রয়েছে ডিফেন্সিভ, রয়েছে ডিফেন্সিভ, রয়েছে এই দুইটা পাত রয়েছে। অফেন্সিভে রয়েছে পেনিট্রেশন টেস্টিং, রয়েছে ওকে এখানে আরো রয়েছে রেড ট্রিমিং, এখানে রয়েছে সক, সিম এবং কি বিভিন্ন ধরনের ক্যারিয়ার রয়েছে। সো ক্যারিয়ার পাথ গুলো যদি আপনারা চান পরবর্তীতে আরো যখন বিস্তারিত রয়েছে তখন আসলে আলোচনা করা যাবে। সো তবুও আমি কিছুটা আলোচনা করি। সাইবার সিকিউরিটি ক্যারিয়ার আমি একটা ইন্ডিয়ান রেফারেন্স খুঁজবো, 12 Tribes সাইবার সিকিউরিটি রুল ও ডিউটিস। এখানে ফার্স্টলি কম্পিউটার ফরেন্সিক অ্যানালিস্ট, কম্পিউটার ফরেন্সিক অ্যানালিস্ট, আইটি সিকিউরিটি স্পেশালিস্ট, সিকিউরিটি ম্যানেজার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি কনসার্ন, ডিরেক্টর অফ সিকিউরিটি, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি যদি আরেকটু জিপিটিকে একটু আস্ক করি, রাইট সাইবার সিকিউরিটি জব টাইটেল লিস্ট, তাহলে মোটামুটি ডিস্ট্রা টাইটেল আপনাকে প্রোভাইড করেছে, আমরা নিচ থেকে পড়বো। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনার, সিস্টেম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার সিকিউরিটি রিস্ক অ্যানালিস্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ম্যালওয়্যার অ্যানালাইসিস, দেন ক্রিপ্টোগ্রাফার, দেন রয়েছে কমপ্লায়েন্স অ্যানালিস্ট, সিকিউরিটি অডিটর, ফরেন্সিক অ্যানালিস্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সাইবার থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, সিকিউরিটি অপারেশনাল সেন্টার, যেটা বাংলাদেশে খুব গ্রোয়িং একটা ডোমেইন, জব পাওয়ার সম্ভাবনা 90%, ইনসিডেন্ট রেসপন্স, সিকিউরিটি কনসার্ন, পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি আর্কিটেক্ট, সিকিউরিটি ইনফরমেশন, চিফ সিকিউরিটি ইনফরমেশন অফিসার বা চিফ সিকিউরিটি ইনফরমেশন ম্যানেজার। এই বিষয়গুলো আসলে অনেকগুলো ডোমেন আছে। সো সাইবার সিকিউরিটি ডোমেইন লিস্ট, সো সাইবার সিকিউরিটি ডোমেইন লিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি, এন্ড পয়েন্ট সিকিউরিটি, এন্ড পয়েন্ট সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি অপারেশনাল সেন্টার, ইনসিডেন্ট রেসপন্স, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনার, রিস্ক ম্যানেজমেন্ট, দেন কমপ্লায়েন্স অ্যান্ড লিগ্যাল, ফরেন্সিক অ্যান্ড ইনভেস্টিগেশন, থ্রেট ইন্টেলিজেন্স, পেনিট্রেশন টেস্টিং, সিকিউরিটি আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইন, মোবাইল সিকিউরিটি, আইওটি সিকিউরিটি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই বিষয়গুলো মূলত আরো রয়েছে, আপনারা বিস্তারিত স্টাডি করবেন গুগল করে যে কোন কোন বিষয়ে কাজ করা হয়। মূলত আমরা কথা বলতেছিলাম পাথওয়ে সম্পর্কে, যে অল স্টুডেন্ট কি থিঙ্ক করে আসলে, কিভাবে আমরা ব্যর্থ হই, ব্যর্থ হওয়ার যে কারণগুলো অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।